তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ থেকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর, আর প্রচুর ঝড় দিচ্ছে। এদিকে তো মানে সামনেই মানে আমাদের বাড়ির সামনে নদী, তো এই জন্য বেশি হাওয়া হচ্ছে এখানে, মানে ঝোড়ো হাওয়া পড়তে পারে, প্রচুর হাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া এই যে করবো, ছেলেও রেডি হয়ে গেছে, টাটা করো। এই যে তো ছেলে আর আমি রেডি হয়ে গেছি, আর তোমার দাদা ভাই এখন রেডি হয়নি, হবে। আর এত হাওয়া হচ্ছে, অনেকক্ষণ থেকে রেডি হয়েছি, টুলটুলির অবস্থা শেষ। তো চলো, আর মায়ের খুনি এখানে খাবার দিয়ে গেল, সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না বান্না করেছে। আর তো চলো দেখা যাক কি হয় আজকে, যেতে পারি তো। চলো এখন ছাদে, আড়ি দেখো ছাদেতে এসছি, যেন মনে হচ্ছে আমাকে মানে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এত হাওয়া দিচ্ছে, তোমরা দেখো জাস্ট প্রচুর, মানে একটা হাওয়া বলবো না, ঝড়ই বলি, কারণ পুরো ঝড় হচ্ছে এখানে। আর সামনেই বললাম তোমাদের যে আমাদের এখানে সামনে হলদি নদী আছে, তো এই জন্য একটু হাওয়া হলে আর একটু বেশি হাওয়াই হয়, এদিকে হাওয়াটা বেশি বয়ে যায়। তো এরপরে আমরা আসছি একেবারে খাওয়া দাওয়া করতে। এখানে খাবার দিয়ে গেছে, মাছ ভাজা, ভাত, তো ফ্রেন্ডস এখন আমরা খেতে বসে গেছি। আর তোমরা ভেবো না যে আমি এতটা আলু মাখা নিয়ে বসেছি খাবো, তো এটা সবার জন্য, কারণ মা মানে পুরনো ঘর থেকে তো নতুন ঘরে নিয়ে এসছে বই, তো একসঙ্গে সব নিয়ে চলে। আচ্ছা এই যে বাবু খেতে বসে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা তো মনে তোমার ছিল। আচ্ছা দেখাবো তোমাকে, এই তো খেয়ে নাও, হা এরকম হাত দাও নি। আর এই যে মাছের ঝোল, বাবা কি লাল লাল, তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক। আর এখন বিকেলবেলা দেখো, আর বিকেলবেলাও বাড়ি যাওয়া হয়নি, তো কাল একেবারে ভোর ভোর আমরা বেরোচ্ছি, মানে বলতে পারো একেবারে কাক ভোরে। তো এখন দেখো প্রচুর মেঘলা হয়ে আছে, আর হাওয়া তো হচ্ছে, আর এমনিতে সবাই ঠান্ডা লেগে আছে, এই জন্য
যেতে পারিনি। তো এখন আর তোমাদের সামনে আসব না, একেবারে সন্ধেবেলা আসি। হাই ফ্রেন্ডস, আর এখন বাজে এই যে দেখো 10:28, খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে যে ঘুমোচ্ছে, আর আমি বন্ধুদের ভিডিও দেখছিলাম। তো আজকে রাতে আমরা থেকে গেছি আর কালকে একেবারে ভোর ভোর রওনা দেব, মানে 4টার সময় বেরোতে বলেছে। তো টিউশন আছে এই জন্য, আর এখন একটু আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি বিকেল থেকে, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, কারেন্টও ছিল না। আর তো চলো আবার কালকে যদি পারি তোমাদের মানে সামনে আসবো। আর এখন রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আমি এখন ঘুমোবো না, এখন বন্ধুদের ভিডিওতে দেব আর বাইরে বসে বসে, কারণ ঘরের মধ্যে নেটওয়ার্ক পাচ্ছে না। তো চলো। হাই ফ্রেন্ডস, এখন বাজে ভোর 4টে আর এই যে রেডি হয়ে গেছি মোটামুটি, আর কোনো কিছু সারলাম না, এমনি রেডি হয়ে একটুখানি মানে তার শাড়িটা পরেছি, রেডি হয়ে গেছে। আর ওদিকে তোমার দাদা ভাই ব্রাস করছে, ছেলে ওদিকে ঘুমোচ্ছে, এই যে ঘুমোচ্ছে, ওকে তুলে তারপরে নিয়ে যেতে হবে। আর বাইরে প্রচুর হাওয়াও হচ্ছে। তো চলো, আর মানে জিনিসপত্র বোঝানো হয়ে গেছে বাড়িতে, দেখো পুরো অন্ধকার। ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, এটা দাদা কি বলবো, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। তো বাড়ি চলে এসেছি আর আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 6:10 দিকে, আর মানে ওখানে অনেকটা লেট হয়ে গেছিলো, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তো তারপরে মানে আমার একজন ভাই তো গাড়ি সারায়, ও আবার এসে ঠিক করে দিতে, তারপরে আমরা আবার এসেছি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর আমাদেরকে ছেড়ে দিয়ে তোমার দাদা ভাই গেছে পড়াতে চণ্ডীপুরে, আর আমি এসে অনেকক্ষণ ধরেই মানে ঘরে সব জিনিসপত্র এলোমেলো হয়েছিল, বেরোনোর সময় তো জানো তোমরা সবাই, তো ওইগুলো গোছানো, তারপরে ঘর ছাড় দেওয়া আর এইসব করছিলাম, থালা বাসন টাসনগুলো সব বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আর এখন তোমাদের সামনে এলাম, এখন বাজে প্রায় 7:30 মতন। তো চলো, আজকে ব্লগটা আর বড় করব না, আজকে এখানেই রাখছি। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, আর ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।